কলা যেমন পুষ্টিকর তেমনই সুস্বাদু। কলা আঁশ ও ভিটামিনে ভরপুর, তাই তো কলা সুপার ফুড হিসেবে বিবেচিত। কাঁচা ও পাকা দুই রকমের কলাতেই রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি উপাদান। শুষ্ক ত্বক ঠিক করা, চুলের সৌন্দর্য বাড়িয়ে তোলা কিংবা শরীর থেকে ফ্যাট কমানো, এ সব কিছুই করতে পারে কলা। খুব কম ফলই আছে যা কলার মতো সর্বগুণ সম্পন্ন। শুনতে কিছুটা অদ্ভুত হলেও দেহের এমন কিছু সমস্যা রয়েছে যা রোধে ওষুধের থেকে কলা অনেক বেশি কার্যকরী। একটি বড় কলায় রয়েছে 120 ক্যালোরি ও 490 মিলিগ্রাম পটাশিয়াম, যা একজন মহিলার দৈনিক পটাশিয়ামের চাহিদার 19% এবং একজন পুরুষের চাহিদার 15% পূরণ করে। এই পুষ্টিকর উপাদান শরীরের সোডিয়াম অপসারণ করে রক্তনালী শিথিল করে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। কলাকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফল বলা হয়। একটি জরিপে দেখা গেছে সকালের নাস্তায় সবচেয়ে বেশি খাওয়া খাবারের মধ্যে ডিমের পরই কলার অবস্থান। দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় এই ফল এখন বিশ্বের সব উষ্ণমণ্ডলীয় দেশে চাষ করা হয়। কলা হজম শক্তি বৃদ্ধি, হৃদস্বাস্থ্যের সুস্থতায় ও ওজন কমাতে অনেক সহায়ক। এই সোনালী ফলটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া কলাতে রয়েছে ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, কপার, ম্যাঙ্গানিজ, কার্বোহাইড্রেট, ফাইবার, প্রোটিন ও ফ্যাট। কলা শক্তির অত্যন্ত ভালো উৎস, এর ফলে অনেক খেলোয়াড়কেই বেশি পরিমাণে কলা খেতে দেখা যায়। কলার মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, যেটি মানসিক চাপ রোধক হিসেবে কাজ করে। এর মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম, যা বিষণ্ণতা রোধে কাজ করে। কলার মধ্যে রয়েছে উচ্চ পরিমাণে ক্যালসিয়াম এবং সামান্য পরিমাণ লবণ, যা হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে। এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও কাজ করে। প্রতিদিন একটি করে কলা খাওয়া স্মৃতিশক্তি বাড়ায়। কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন, যা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় এবং যেসব রোগীর রক্ত স্বল্পতা বা অ্যামিনিয়া রোগ রয়েছে তাদের জন্য এটি বেশ উপকারী। কলা দেহের হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সন্তান সম্ভবা নারীর জন্য কলা খাওয়া খুব উপকারী, কেননা এটি সকালবেলার দুর্বলতা কাটাতে কাজ করে এবং রক্তের শর্করার সামঞ্জস্য বজায় রাখে। কলা পাকস্থলীর অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে এবং পাকস্থলীর আলসার রোধে কাজ করে। কলার মধ্যে 6 ধরনের ভিটামিন রয়েছে, যা রক্তে শর্করা গঠনে কাজ করে, এবং কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার। রোজ সকালে একটি পাকা কলা খাওয়া আপনার কোষ্ঠকাঠিন্য দূর করে শরীরকে সুস্থ রাখবে। কলার পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি কিডনির কার্যক্ষমতা ঠিক রাখে। গবেষণায় দেখা গেছে যে নারীরা সপ্তাহে 2-3 কলা খেয়েছে তাদের কিডনির রোগ হওয়ার সম্ভাবনা কমেছে 33%। যারা সপ্তাহে প্রায় প্রতিদিন কলা খায় তাদের কিডনির অসুখ হওয়ার সম্ভাবনা, যারা কলা না খায় তাদের থেকে 50% কম। কলাকে ওজন হ্রাসবান্ধব ফল বলা হয়ে থাকে। কলার রেজিস্ট্যান্স ও পেকটিন ফাইবার হজম হতে দেরি হয় বলে কলা খেলে পেট ভরা থাকে অনেকক্ষণ। এজন্য যারা ওজন কমাতে চায় তাদের পুষ্টিবিদেরা সারাদিনে অন্তত একটি কলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন, কারণ আগামীতে এরকম কন্টেন্ট আরও আসবে।